নতুন পুলিশ সুপারকে ভুল বুঝিয়ে বিএনপির সঙ্গে শত্রুতা শুরু করেছে। ঝিনাইদহ জেলায় সর্বোচ্চ পুলিশ কতজন আছে? 1000-2000, কিন্তু বিএনপির কর্মী আছে 50,000। এই বিএনপির 50,000 কর্মী যদি রাজপথে নেমে আসে, আপনি কিন্তু সামাল দিতে পারবেন না। ঝিনাইদহ অতি উৎসাহী দুই একজন পুলিশ কর্মকর্তা নতুন পুলিশ সুপারকে ভুল বুঝিয়ে বিএনপির সঙ্গে শত্রুতা শুরু করেছে। আমরা গতকালকে গিয়েছিলাম জনাব পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করতে, জেলা বিএনপি সাধারণ সম্পাদকের নেতৃত্বে। উনি আমাদের সঙ্গে সাক্ষাৎ দেন নাই, আমরা কষ্ট পেয়েছি। ওনার দায়িত্ব ঝিনাইদহ জেলার যে কোনো একজন সাধারণ মানুষও যদি ওনার সঙ্গে সাক্ষাৎ করতে যায়, ওনার দায়িত্ব সাক্ষাৎ দেওয়া, তাদের অভিযোগ শোনা। কারণ উনি প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের টাকায় ওনার বেতন হয়। উনি আমাদেরকে সাক্ষাৎ না দিয়ে উনি জেলা বিএনপিকে অপমান করেছেন, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এই পুলিশ প্রশাসনকে বলতে চাই, ঝিনাইদহ জেলায় সর্বোচ্চ পুলিশ কতজন আছে? 1000-2000, কিন্তু বিএনপির কর্মী আছে 50,000। এই বিএনপির 50,000 কর্মী যদি রাজপথে নেমে আসে, আপনি কিন্তু সামাল দিতে পারবেন না। এই জন্য আমি আপনাকে বলবো, আজকে আপনার দু একজন ছাত্রলীগ নামধারী নিজে স্বঘোষিত দু একজন কর্মকর্তার কুপরামর্শে আপনি বিভ্রান্ত না হয়ে আপনি জেলা বিএনপির সঙ্গে পরামর্শক্রমে এই ঝিনাইদহ শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, এটাই আমার প্রত্যাশা। এবং আপনি পরবর্তীতে সমস্ত মামলাগুলো অভিযোগ করেছেন, 1/11 সময় তার একজন নামে মামলা হয়েছে, মামলা হয়েছে খালেদা জিয়ার নামে। আজকে 27টা মামলা হয়েছে জিয়া পরিবারের মোড়ে, আপনি একটা মামলা প্রত্যাহার করেন নাই। আপনার নামে, আপনার মন্ত্রীর নামে যে সমস্ত মামলা হয়েছিল সেই মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন। আমরা হিসাব রাখছি, এমন অচিরে এই বিএনপি ক্ষমতায় আসবে, এই মামলা, এই মামলা আবার তাজা করা হবে। প্রিয় বন্ধুরা, আমার আপনার বিচার হবে বাংলার মাটিতে, আপনার বিচার হবে এই আদালতে। তার জন্য প্রস্তুত হন।